আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শামিমা সেকেন্ডার আমরা কুলিমজুর কবিতা পড়ছিলাম আমাদের কবি পরিচিতি পাঠ পরিচিতি শেষ আপনারা বিগত পর্বগুলো দেখে তারপরে এ পর্বে আসবেন আমাদের আজকের পর্বে আলোচনার বিষয় শব্দার্থ ও টিকা তো আর কথা না বাড়িয়ে চলেন সরাসরি পড়ায় চলে যাওয়া যাক দধিচি, শব্দের অর্থ কি দেখেন ভারতীয় পুরাণে উল্লিখিত একজন ত্যাগী মুনি এ কবিতায় শ্রমজীবী কুলিমজুরদের দোধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে দেখেন দধিচি হচ্ছে ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি যিনি ত্যাগ করছেন হুম তো তাদের সাথে কবি তুলনা করেছেন শ্রমজীবী কুলি মজুরদের ঠিক আছে শ্রমজীবী কুলিমজুরদের তুলনা করেছেন কবি দধিচি মুনির সঙ্গে মানে উভয় শ্রেণীর তারাই উভয় শ্রেণীর তারা হচ্ছে ত্যাগ করতে জানে তারা ত্যাগ করে যাচ্ছে কবি এরকম বুঝাতে চেয়েছেন তারপর দেখেন যে শ্রমজীবী মানুষের সভ্যতার বিস্তারে শ্রম দিয়ে সাহায্য করেছেন তারাই আজ অবহেলিত দেখেন শ্রমজীবী মানুষরা কি করছে প্রতিনিয়ত তাদের শ্রমের বিনিময়ে আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন তাই না তারা এই যে দালান কোঠা নির্মাণ করছেন এই যে রাস্তা রাস্তাঘাটে যে যানবাহন চলাফেরা তারপর মোটর জাহাজ সব কিছুর পেছনে তাদের যে অবদান আছে সে অবদান দিয়ে তারা মানব সভ্যতা বিস্তারে বা মানব সভ্যতার উন্নয়নে কাজ করে যাচ্ছেন তারা প্রতিনিয়ত নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছেন কিন্তু এই মানুষগুলো অবহেলার শিকার হচ্ছে আমরা তাদেরকে তাদের সঠিক যে মর্যাদা সঠিক যে সম্মান সেটা দিতে পারছি না তাদের শ্রমের ওপর ভর করে যারা ধনী হয়েছেন তারাই সকল সুবিধা সুবিধাভোগী মানে আমাদের এই যে শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের ওপর ভর করে অর্থাৎ তাদের ওপর নির্ভর করে আমাদের উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা যেই বিত্ত সম্পদের মালিক হচ্ছে তারাই কিন্তু সুবিধাভোগী মানে কাজ করে যাচ্ছে শ্রমজীবী মানুষরা কাজ করে যাচ্ছে খেটে খাওয়া মানুষরা কিন্তু সুবিধাটা কারাভোগ করছে সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা করছে কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরদের তুলনা করেছেন দুঃখ করে অর্থাৎ আফসোস করে কবি বলেছেন যে ত্যাগী দধিচিরা যেরকম ত্যাগ করে সেরকম শ্রমজীবী মানুষেরাও ত্যাগ করে কারণ তারা পারিশ্রমিক পান না তারা তাদের অধিকার বুঝে পান না কবি এই জন্য ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী মুনিদের ত্যাগী শ্রমজীবী মানুষদের তুলনা করেছেন এরপর দেখেন এই যে দধিচি এইটা আপনারা একটু ভালোভাবে পড়বেন কারণ এইটা দেখা যায় যে সৃজনশীলে দুই নাম্বারের প্রশ্নে খুব আসে এটা যে দধিচি শব্দের অর্থ কি বা দধিচি বলতে কি বোঝায় এভাবে দেয় প্রশ্নটা তো এটা একটু আপনারা ভালোভাবে পড়বেন তারপর দেখেন বাষ্প শকট শকট মানে গাড়ি স্বাভাবিক গাড়ি বাষ্প সকট হচ্ছে বাষ্প দ্বারা চালিত গাড়ি অর্থাৎ এখানে রেলগাড়িকে বোঝানো হয়েছে রেলগাড়ি চলা শুরু করলে আমরা কি দেখি ওপর দিয়ে বাষ্প বের হয় তাই না তাই এখানে বাষ্প সকট অর্থ শকট বলতে কিন্তু নর্মাল গাড়ি হ্যাঁ স্বাভাবিক গাড়ি আর বাষ্প শকট বলতে বুঝিয়েছে মানে একটু বিশেষভাবে বোঝাবার জন্য রেলগাড়িকে বাষ্প শকট কারণ রেলগাড়ির সাথে যেহেতু বাষ্পের একটা সম্পর্ক আছে সেজন্য তারপর দেখেন পাই পাই শব্দের অর্থ কি মুদ্রার একক বিশেষ এখানে মুদ্রার একক বিশেষ বলতে মুদ্রার খুব ক্ষুদ্র একক বিশেষ ঠিক আছে মুদ্রার খুব ছোট্ট সামান্য কিছু অংশ এ কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতা কে বোঝানো হয়েছে মজুরির স্বল্পতা বলতে কি যেমন কুলিমজুররা যখন কাজ করেন তখন কিন্তু তারা অনেক বেশি পরিশ্রম করেন না সারা দিনে তারা এত বেশি পরিশ্রম করেন অক্লান্ত পরিশ্রম করেন তারা বিশ্রামের সুযোগ পান না অর্থাৎ তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হন সব কিছু শেষেও দিন শেষে তারা যখন তাদের পারিশ্রমিকটা পান কিংবা পারিশ্রমিক তাদের যে নির্ধারণ করা হয় সে পারিশ্রমিকটা খুবই সামান্য ঠিক আছে তাদের কাজের যেই সারাদিনের যে কাজের যে ক্ষমতা বা কাজের যে পরিমাণ সেটার অনুযায়ী তাদের পারিশ্রমিক আরও বেশি হবার কথা ছিল কিন্তু সমাজে যা উচ্চবিত্ত শ্রেণীর মানুষেরা আছেন তারা তাদের পারিশ্রমিক খুব কম অংশ নির্ধারণ করে থাকেন আমরা শব্দার্থ পরবর্তী অংশে চলে আসলাম ক্রোর ক্রোর শব্দের অর্থ কোটি আমরা বলি না সে এক ক্রোড় টাকার মালিক অর্থাৎ এক কোটি টাকার মালিক ঠুলি ঠুলি শব্দের অর্থ কি দেখেন চোখের ওপরে ঢাকনি গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পরানো হতো কেন ঢাকনি পরানো হতো কারণ হচ্ছে গরু যে ঘুরছে অনবরত এটা যেন সে বুঝতে না পারে যদি সে বুঝতে পারে কারণ স্বাভাবিকভাবে কোনো মানুষ ঘোরে অনবরত চারপাশ দিয়ে তখন কি হয় তার মাথা ঘুরাবে সে কিন্তু আর কন্টিনিউয়াসলি ঘুরতে পারবে না তো গরুও যাতে বুঝতে না পারে যে তাকে ঘোরানো হচ্ছে এই জন্য তার চোখের উপর ঢাকনি পরানো হয় ওই ঢাকনির নাম ঠুলি। ওই যে ঢাকনিটা পরানো হয় যে সে যাতে বুঝতে না পারে ওইটা তাকে ঘোরানো হচ্ছে সেই যে ঢাকনিটার নাম সেটার নাম হচ্ছে ঠুলি ঠুলি খুলে অর্থাৎ মানে সচেতন হয়ে মানে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে তোমরা ঠুলি খুলে দেখো আমরা যখন কবিতা পড়তে যাব তখন এই ঠুলি খুলে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো শুধু এখন আপনাদের বলে রাখছি যে ঠুলি খুলে অর্থাৎ সচেতন হয়ে মানে আমরা যে অসচেতন অসচেতন হয়ে যে কাজ করছি আমরা অসচেতন হয়ে শ্রমজীবী মানুষদের ওপরে যে নিপীড়ন করছি শোষণ করছি সেটা যেন ঠুলি খুলে আমরা তো চোখের উপর ঢাকনি পড়ে আছি যার তাদের ব্যাপারগুলো আমরা স্বার্থে অন্ধ হয়ে আছি যার জন্য তাদের কষ্টটা আমরা বুঝতে পারছি না এই জন্য কবি বলছে তুমি ঠুলে খুলে দেখো তুমি সচেতন হয়ে তাদের দিকটা বিবেচনা করার চেষ্টা করো অট্টালিকা অর্থাৎ প্রাসাদ অন্য কথায় সুচ্চ দালান বা ইমারত হ্যাঁ দিনে দিনে বহু বাড়ি আছে দেনা অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষের অবদানে অগ্রসর হয়েছে কিন্তু প্রতিদানে তারা পেয়েছেন অল্পই দেখেন আমি বারংবার একটা কথাই বলে আসছি আপনাদের যে আমাদের এই সমাজে উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের বড় হয়ে ওঠবার পেছনের কিন্তু সবচেয়ে বড় অবদান রাখে আমাদের এই কুলিমজুর কিংবা শ্রমজীবী মানুষরা কিন্তু তারা কি করে তাদের পারিশ্রমিক যেহেতু পায় না এই অতীতকাল থেকে মানব সভ্যতা এই যে শ্রমজীবীদের অবদানে গড়ে উঠছে এই যে প্রতিদান তারা অল্প প্রতিদানে তারা অল্প পাচ্ছে অর্থাৎ কি তাদের পারিশ্রমিক খুব সামান্য পাচ্ছে আমরা অলরেডি পড়ে এসেছি তারা খুব পায় মানে ক্ষুদ্র বিশেষ মুদ্রার খুব ক্ষুদ্র বিশেষ তারা পারিশ্রমিক পায় তো এই যে তাদের সামান্য পারিশ্রমিক পাওয়া সেই বিষয়টাকে এখানে বোঝানো হয়েছে তারপর দেখেন শাবল শাবল মানে কি লোহার তৈরি একটা মাটি খোঁড়ার হাতিয়ার হ্যাঁ যেটা দিয়ে মাটি খোঁড়ে লোহার তৈরি লম্বা এবং নিচেরটা সরু হয় লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার আমরা শব্দার্থ টিকার পরবর্তী অংশে চলে আসলাম গায়তী গায়তী শব্দের অর্থ হচ্ছে পাথর ইট প্রভৃতি দ্বারা নির্মিত কঠিন স্থানে স্থান খোঁজা খোঁড়ার জন্য লাঙলের আকারের দুমুখ কুড়াল অর্থাৎ যেই কঠিন স্থান আছে যেগুলো কিনা পাথর ইট দিয়ে নির্মাণ করা এরকম কোনো স্থান যদি খুঁড়তে যাওয়া হয় সেক্ষেত্রে গায়তির সাহায্য নিতে হবে এটা কি লাঙলের মতো এটা লাঙলের আকারে এটা এরকম হয় লাঙলের আকারের হয় দুমুখ হয় মানে দুটো মুখ হয় এবং এটাও এক ধরনের কুড়াল এরপর আসেন বক্ষে বক্ষে শব্দের অর্থ বুকে নব উত্থান শব্দের অর্থ কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া অর্থাৎ আমরা কোনো একটা কাজ এতদিন করে আসছি এবং সেই কাজটা হয়তো বা আমরা ঠিকমতো সফলতা অর্জন করতে পারছি না কিংবা আমরা সে কাজটা যতটুকু আমি চাই যেতে চাই সে কাজের সে ততটুকু অর্জন করতে পারছি না কিন্তু সেই ভালো কাজটার জন্য আমি নতুনভাবে উদ্যোগ নিচ্ছি নতুনভাবে ভালো করবার ইচ্ছা পোষণ করছি এই যে নতুনভাবে উদ্যোগ নেওয়া সেই কাজটা করার জন্য নতুন করে উদ্যোগী হওয়া সেটাকেই বুঝিয়েছে নব উত্থান ঠিক আছে তো আমাদের শব্দার্থ টিকার পর্ব এখানেই শেষ করছি আশা করেছি আপনাদের সবার অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এবং আপনারা পরবর্তীতে কবিতার ভিডিও তো পেয়েই যাবেন ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ